মসজিদ দেখা যাবে না পাসকুল টুপি পরে আসতে হবে সেজন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে পাসকুল টুপি কি সেটা সেটা হলো চরমোনা টুপি চরমোনা টুপি হ্যাঁ আচ্ছা মসজিদে বের করে দিয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কি মনে করতেছেন আজকে আমি টুপির দোকান দিছি এই একটা টুপি এই একটা টুপি এই একটা এই একটা এই একটা এই একটা চলুন এটা আগে মাথায় দেই হয়তো অনেকে ভাবতেছেন আজকে মানে আমি টুপির দোকান দিছি বা টুপির বিজ্ঞাপন নিয়ে আসি আপনাদের কাছে টুপি বিক্রি করবো না ভাই আজকে টুপি কোনো বিক্রি করা হবে না এগুলো সবই আমারই টুপি আমি নিজে মাথায় দেওয়ার জন্যই কিনেছি আজকে টুপি নিয়ে একটু আলোচনা তাই আজকে টুপি আপনাদের সম্মুখে হাজির করেছি প্রিয় দর্শক বিগত দিনে আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল পাসকল্লি টুপি না পরার কারণে মসজিদ থেকে ছাত্রকে বের করে দিল ওস্তাদ এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে চলতেছে নানা জল্পনা কল্পনা চলতেছে টুপি নিয়ে দলে দলা দলাদলি প্রিয় দর্শক এই দলাদলি আজকে সম্পূর্ণরূপে আমি পরিষ্কার করে দেব যে এই টুপি জায়েজ নাকি এই টুপি জায়েজ নাকি এই টুপি জায়েজ নাকি এই টুপি জায়েজ কোনটা পড়লে আপনি জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবেন আজকে আমি দলাদলি সব ক্লিয়ার করে দেবো প্রিয় দর্শক তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আগে স্ক্রিন থেকে একটি ভিডিও দেখিয়ে নিয়ে আসি তারপরে এই যে টুপির দোকান নিয়ে আপনাদের সম্মুখে বসেছি অবশ্য অবশ্যই এর মূল রহস্য আপনাদেরকে আমি জানাবো চলুন ভিডিওটি আগে দেখে আসি আপনি আজকে টুপির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছেন এই টুপির জন্য এই টুপির জন্য আপনি মসজিদে বের করে দিয়েছেন এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন হ্যাঁ বলেন বলেন হ্যাঁ আসছি না আমি আমি যাই হই সাংবাদিক না আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মুসলমান আপনি বলেন ওই টুপি হারাম না হালাল আপনি বলেন বলেন ওই টুপি হারাম না হালাল বলেন ওটা মাথায় দাও ওটা মাথায় দাও অপরাধ আপনি ওরে বের করে দিয়েছেন কেন আপনি ওরে মসজিদে বের করে দিয়েছেন কেন তাই বলেন আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে আসো তো চেঞ্জ করবে কেন চেঞ্জ করবে কেন ওই টুপি চেঞ্জ করবে কেন টুপিতে কি সমস্যা আপনি দেখেন প্রতিষ্ঠানে নিয়ম আছে হ্যাঁ নিয়ম কি নিয়ম বলেন আপনি এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসা পাসকুলি টুপি মাথা দিতে হবে পাসকুলি টুপি কি ওটা মাথা দিলে কি বেহেশতে আগে না না বেহেশতে আগে যাওয়ার কারণে এখানে করব পাসকুলি টুপির নিয়ম কি বলেন পাসকুলি কেন ওটা ওটা কেন পরে মানুষ বলেন প্রিয় দর্শক আপনারা একটি ভিডিও দেখলেন যেখানে পাসকল্লি টুপি না নিয়ে মসজিদে আসার কারণে ছাত্রকে কিন্তু বের করে দিয়েছে ওস্তাদ এ নিয়ে চলতেছে সোশ্যাল মিডিয়ায় একদম দলাদলি মারামারি কাদাকাদি কী যে একটা অবস্থা যেটা দেখে আসলে ভিডিও না বানিয়ে পারলাম না এখন প্রিয় দর্শক আপনি হয়তো ভাবতেছেন তাহলে আপনি কোন টুপি মাথায় দিবেন এই একটা টুপি আমার মাথায় দেখতেছেন এটা কিন্তু আফগান টুপি অর্থাৎ আফগানিস্তানের লোকরা এই টুপিটি পরে তাহলে কি এই টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এই একটা টুপি দেখতেছেন এটা বেশিরভাগ কারি সাহেবরা পরে যে টুপিটি আমি কিনেছিলাম ভালো লেগেছিল তাহলে কি এটা মাথায় দিলে নামাজ হবে না আচ্ছা গেল তারপরে এইটা একটা টুপি দেখতেছেন যেটা জামাতের বক্তারা পরে অর্থাৎ আপনারা সবাই জানেন এই একটা টুপি দেখতেছেন সাধারণ মানুষ পরে এই একটা টুপি দেখতেছেন সুন্নিরা পরে যাই হোক এখানে অনেকগুলো টুপি আপনাদের সম্মুখীন আমি হাজির করেছি এগুলো সবগুলোই আমার টুপি এবং এগুলোই আমি ব্যবহার করে থাকি এখন আপনাদের মতামত হলো আপনি কোন তরিকার লোক বা কোন দলের লোক জামাত ইসলাম চরমোনাই কওমি নাকি আলিয়া আমি কোন তরিকার লোক বা কোন দলের লোক এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে এখন এই টুপি মাথায় দিলাম হয়তো আপনারা বলতে পারেন আমি আলিয়ার লোক আবার যখন এই টুপিটি মাথায় দেবো তখন আপনি হয়তো বলতে পারেন যে আমি কোনো সাংস্কৃতিক বা শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত আছে যার কারণে আফগান টুপি মাথায় দিই এটা মাথায় দিলে হয়তো বলতে পারেন যে আমি কোনো কারি সাহেব তাই এই টুপি মাথায় দিই এখন আপনি কোনটা ভাববেন বলেন তো দেখি এখন আসুন মূল আলোচনায় মূল আলোচনাটি হলো যেই যে টুপি টুপি কোনো ফ্যাক্ট বা বিষয় নয় আপনি যে কোনো টুপি কিন্তু পরতে পারেন এটা শুধু আলিয়া হলেই যে আমি লম্বা টুপি পরবো আর কমির আলেম হলেই যে বা ছাত্র হলেই যে আমি পাসকল্লি টুপি পরবো এটা কোনো বিষয় নয় তবে বিষয়টি হলো যে বিষয়টি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটি হলো যে ছাত্র পাসকল্লি টুপি না পরার কারণে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে কথাটি হলো হয়তো আপনারা অনেকেই অনেক রকম ভাবতে পারেন তবে কথাটি হলো যে কওমি মাদ্রাসায় বেশিরভাগ সময় মানে যেটা প্রচলিত আছে সেটা হলো যে পাসকল্লি টুপিটি তারা ব্যবহার করে থাকে বা ছাত্রদেরকে ব্যবহার করার জন্য আদেশ দিয়ে থাকে যেমন কিছু স্কুলে দেখবেন একটা ড্রেস আছে প্যান্ট পরা লাগবে নেভি ব্লু সাদা ড্রেস অথবা সাদা বুট এটা কিন্তু একটা স্কুলের ড্রেস এর বাইরে যদি আপনি লাল শার্ট পরেন এর বাইরে যদি আপনি নীল প্যান্ট পরেন তাহলে কিন্তু দেখবেন আপনাকে স্কুল থেকে বের করে দেবে বা পোশাক পাল্টানোর কথা বলবে এখন আপনি যদি বলতে পারেন কেন এই পোশাক পরে কি স্কুল করা যাবে না আরে ভাই যাবে তো কিন্তু একটা নিয়ম বা রুলস আছে তো একটা সিস্টেম আছে তো নাকি বলেন তো কওমি মাদ্রাসার ভিতরে আসলে পাসকল্লি টুপিটা ব্যবহার করে একটা সিস্টেম এটাই তাছাড়া যে জায়েজ নাই ওটা পড়লেই যে জান্নাত পাওয়া যাবে বাদ বাকি টুপি পড়লে জান্নাত পাওয়া যাবে না এটা কোনো বিষয় নয় কিন্তু আজকে দেখা যাচ্ছে এই ভিডিওটি এই জন্যই আমি নিয়ে এসেছি বা এই ভিডিওটি আজকে এই জন্যই বানাইতেছি যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকে দলে দলে মানে দলাদলি হচ্ছে যে মনে হয় কওমি আলারা পাসকল্লি টুপি ব্যতীত অন্য কোনো টুপি দেখতেই পারে না বা অন্য কোনো টুপি পরলে নামাজি হবে না অন্য কোনো টুপি বলে জান্নাতি পাওয়া যাবে না এটা কোনো বিষয় নয় বিষয়টা হলো একটা মাদ্রাসার একটা রুলস বা সিস্টেম থাকে সেই জন্যই কিন্তু কওমি মাদ্রাসাতে পাসকল্লি টুপি পরা হয় বা সরমানে পেশাবের হুজুর ময়দানে যারা যায় তারা পাসকল্লি টুপি পরে এটা কিন্তু বিষয় না যে পাসকল্লি টুপি না পড়লেই নামাজ হবে না পাসকল্লি টুপি না পড়লে সন্ন্যত আদায় হবে না তা না আপনার টুপি যেটা খুশি সেটাই পড়তে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যখন প্রতিষ্ঠানে থাকবেন সেই প্রতিষ্ঠানে একটা রুলস থাকলে নিয়ম থাকলে সেটাকে কিন্তু আপনি মানতে বাধ্য হবেন মনে করেন আমাদের বাংলাদেশের পুলিশ তাদের কিন্তু একটা ইউনিফর্ম আছে যেটা পরে কিন্তু তাদেরকে ডিউটি
করতে হয়। আর যখন তারা বাড়িতে আসে আনডিউটিতে থাকে তখন কিন্তু তাদের সেই পোশাকটা পরা লাগে না। তার মানে কি, সে ইচ্ছে করলে পাঞ্জাবি শার্ট বা অন্যান্য লুঙ্গি পরেও তো ডিউটি করতে পারতো, কিন্তু সরকার কিন্তু তাকে অ্যালাউ করবে না, বা চাকরি থেকে তাকে কিন্তু বরখাস্ত করা হবে, কারণ যে তার ভিতরে কিন্তু ড্রেসটি নাই। অর্থাৎ পুরো ইউনিফর্ম যেটা পরে ডিউটি করতে হয় সেটাই কিন্তু পুলিশের পড়তে হয়। অর্থাৎ আমরা সব কিছুর মূলে একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে কওমি মাদ্রাসাতে পাস করলে টুপিটি একটা বাধ্যতামূলক এজন্যই করা হয়েছে যে সেটা একটা লেবাস, সেটা একটা সৌন্দর্য, সবাই একটা পরলে একটা ভালো লাগে, এটা একটা রোলস। এটার সাথে আপনারা এই টুপি নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্ব আর করবেন না ইনশাল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আর বেশি লম্বা করবো না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে জানিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।